Assalamualaikum viewers, Renku student. Notun ekta video te apnader shobaike janai shubhechha shagotom. Ajker ei video te ami apnaderke Z set 15 satellite channel update dibo. Eta 2 feet dish er ekta satellite. Eken theke bhalo maner besh kichu channel kintu upobhog korte paren. To ei satellite ke oneke kintu DD feed dish nameo chenen. To ei DD feed dish er apnara janen je ami kichudin ageo kintu ekta video toiri korechilam ebong sheikhane bolechilam notun channel er byapare. Orthat notun channel jukto hoyechilo সেই বিষয়ে কিন্তু আমি আপডেট তথ্য দিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের এখানে চ্যানেল আপডেট নিয়ে তৈরি করছি ডিডি ফিডিশে পুনরায় আবারো কিন্তু নতুন চ্যানেল এখানে যুক্ত হয়েছে যার কারণে আজকের ভিডিওটা আমার তৈরি করা তো এখানে কি চ্যানেল যুক্ত হয়েছে বা কোন টিপির বিপরীতে নতুন চ্যানেল এসেছে এখন আমি আপনাদেরকে সরাসরি টিভি স্ক্রিন থেকে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু ডিডি ফ্রি ডিশে আবার নতুন চ্যানেল যুক্ত হলো তো এটা দেখার জন্য এখন আমি আপনাদেরকে এখানে আরেকবার ব্ল্যান্ড স্ক্যান করে আমি দেখাচ্ছি তো কোন চ্যানেল যুক্ত হয়েছে বা কোন টিপির বিপরীতে নতুন চ্যানেলটা এসেছে এখন আমি আপনাদেরকে দেখাবো তো এখানে যেহেতু ব্ল্যান্ড স্ক্যান হতে একটু সময় লাগবে আমি আপনাদের এই স্ক্যানটা ফাস্ট করে দিয়ে দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ফ্রি ডিশে চ্যানেলগুলো যুক্ত হচ্ছে তো আপনারা যারা এই স্যাটেলাইট দেখছেন বা নতুন করে ট্র্যাক করবেন তারা কিন্তু ব্ল্যান্ড স্ক্যান দিলে নতুন চ্যানেলগুলো কিন্তু দেখতে পাবেন তো ব্ল্যান্ড স্ক্যানটা সম্পূর্ণ হলে আমি আপনাদেরকে চ্যানেল তালিকা নিয়ে যে চ্যানেল তালিকার সর্বশেষ যে আপডেট আছে সেটা দেখাবো তো এখানে নতুন চ্যানেল কিছুদিন পর পরে কিন্তু যুক্ত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ কিন্তু 167টা চ্যানেল এখানে দেখাচ্ছে তো এটা সেভ দিবেন সেভ দিয়ে চ্যানেল তালিকা যাওয়ার পর নতুন কি চ্যানেল এসেছে এবং এইখানে কতগুলো চ্যানেল এখন চলছে বা এখানে উল্লেখযোগ্য কি কি চ্যানেল আছে সব বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো এটা সেভ দিয়ে আমি চ্যানেল তালিকা চলে যাচ্ছি চ্যানেল তালিকা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিডি ফিডিশের সর্বশেষ যে আপডেট সেটা আমি এখন দেখাবো তো এখানে নতুন কিন্তু এই চ্যানেলটা যুক্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমএস অন এই চ্যানেলটা কিন্তু এখানে নতুন করে যুক্ত হয়েছে এটা কিন্তু মুভি চলছে মুভি একটা চ্যানেল তো আপনারা যারা ডিডি ফিডিশ দেখেন তারা কিন্তু ব্ল্যান্ড স্ক্যান করলে এই চ্যানেলগুলো এখানে পাবেন তো এখানে এমএস অন নামের এই চ্যানেলটা নতুন করে এখানে এসেছে জানেন যে কিছুদিন পর পরে কিন্তু এখানে নতুন চ্যানেল যুক্ত হচ্ছে তো আমি কিন্তু কয়েকদিন আগেও একটা ডিডি ফিডিশের নতুন চ্যানেল একটা আপডেট দিয়েছিলাম তো তারপরে কিন্তু এইটা যুক্ত হয়েছে এই জন্য আজকের ভিডিওটা তৈরি করছি তো এখন আমি আপনাদেরকে ডিডি ফিডিশের যে বাকি চ্যানেলগুলো বা এখানে উল্লেখযোগ্য দেখার মতো কি কি চ্যানেল আছে সবগুলো একটু 2x স্ক্রিন করে দেখাচ্ছি তো এখানে যদি একটু দেখায় দেখেন এখানে কি কি চ্যানেল আছে আপনারা পাবেন এই মুহূর্তে এখানে পাচ্ছেন ধিনচাক তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড মাইন্ডস তো এই চ্যানেলগুলো কিন্তু সর্বশেষ আপডেট এটা আপনারা দেখতে পাবেন এরপর গোল্ড মাইন্ডস মুভি পাচ্ছেন এখানে এরপর এখানে গোল্ড মাইন্ডস বলিউডটা পাবেন এরপরে এখানে সিনেপ্লেক্স বলিউডটা দেখতে পাচ্ছেন আপনারা তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিস্তে সিনেপ্লেক্স বিফোর ইউ মুভি তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিফোর ইউ গ্রুপের আর একটা চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন এরপরে এখানে আছে ধামাকা মুভিস তো এরপরে এবি জুড়াই মুভি এই যেহেতু চ্যানেল কিন্তু আপনারা পাবেন এখানে জি চ্যানেল অ্যানিমাল সিনেমা পাচ্ছেন এখানে ইস্টার উৎসব মুভিস পাচ্ছেন এই মুহূর্তে আইপিএল খেলা চলছে এখানে সরাসরি লাইভ তারপরে এখানে স্টার গোল্ড একটা চ্যানেল পাচ্ছেন এখানে হলিউড মুভি চলছে এন্টারটেইন পাচ্ছেন এইখানে সনি গ্রুপের চ্যানেল পাচ্ছেন এইখানে দাঙ্গাল পাচ্ছেন সিরিয়াল চ্যানেল তো এরপর দাঙ্গাল টুটা পাচ্ছেন এখানে আপনারা এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সান গ্রুপের চ্যানেলও কিন্তু এখানে আছে এছাড়া এখানে ইশারা টিভি যেগুলো কিন্তু চুম্বক টিভি তা দেখতে পাচ্ছেন জনপ্রিয় কার্টুন সিরিয়ালগুলো কিন্তু এখানে চলে সীমার গ্রুপের বেশ কিছু চ্যানেল কিন্তু আপনারা এখানে পাবেন তো জনপ্রিয় যে চ্যানেলগুলো আছে দেখার মতো এগুলো আমি আপনাদের সিরিয়াল করে দেখাচ্ছি এরপর মনোরঞ্জন গ্রুপেরও কিন্তু এখানে বেশ কিছু চ্যানেল এখানে আছে ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে তো নতুন করে যদি কেউ ট্র্যাক করেন এই যে তো চ্যানেল কিন্তু এখানে পাবেন নাজেরা চ্যানেলটা পাচ্ছেন এখানে ইউনিক টিভিটা পাচ্ছেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে দা কিউ আছে ফানি চ্যানেল তো এরপরে এখানে বিগ ম্যাজিকটা পাচ্ছেন আপনারা কেবিএস শর্ট কোরিয়ান চ্যানেল পাচ্ছেন এখানে এরপরে দেখেন এখানে বিটিপি ওয়ার্ল্ড যেটা বাংলাদেশের চ্যানেল এরপর ডিডি বাংলা কলকাতার যে বাংলা চ্যানেল সেটাও কিন্তু এখানে পাচ্ছেন টিভি নাইন ভারতবর্ষটা পাচ্ছেন এখানে নিউজ চ্যানেল এরপর স্পোর্টস চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে ডিডি স্পোর্টস তো এরপরে স্পোর্টস 18 কেল পাচ্ছেন এছাড়া তো দেখলেন এখানে ইস্টার উৎসব মুভিজও খেলা চলছে আইপিএল সরাসরি লাইভ তো এই যেহেতু চ্যানেল কিন্তু এখানে জি গ্রুপেরও বেশ কিছু ভালো মানের চ্যানেল আছে তো পপুলার টিভিটা দেখতে পাচ্ছেন এই যেহেতু চ্যানেল কিন্তু আপনারা এখানে উল্লেখযোগ্য পাবেন তো টোটালি আপনারা এখানে দিলসে মুভিসটা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এখানে 167টা চ্যানেল এখানে আছে সর্বশেষ আপডেট তো তার মধ্যে থেকে উল্লেখযোগ্য দেখার মতো যে চ্যানেলগুলো
সেগুলোই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এর বাইরেও কিন্তু এখানে অনেক চ্যানেল আছে, তো নামে বেনামে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু মুভি চ্যানেল এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিফোর ইউ গ্রুপের চ্যানেল দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু এখানে আছে শো বক্স, তো জনপ্রিয় চ্যানেল 9XM, তারপরে এখানে জিঙ্কটা পাচ্ছেন আপনারা, MTV পাচ্ছেন এখানে, তারপরে মাস্টি পাচ্ছেন এখানে, বিফোর এ মিউজিক পাচ্ছেন। তো এই চ্যানেলগুলো কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন প্রকার DTS কিন্তু চলে, তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বিনামূল্যে। তো এইখানে DD কিশোরটা পাচ্ছেন এখানে, দেখেন DD গ্রুপেরও কিন্তু এখানে বেশ কিছু চ্যানেল এখানে আছে। তো এছাড়া এখানে আপনারা আরও কিছু নিউজ চ্যানেল পাবেন। তো সব মিলে বলা যায় যে এখানে দেখার মতো কিন্তু অনেক চ্যানেলগুলো আছে। এছাড়া এখানে রাশিয়ান আর্টি নিউজ, সেটাও কিন্তু এখানে পাচ্ছেন, রাশিয়ান চ্যানেল। তো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চ্যানেল কিন্তু আছে। তো সবগুলো চ্যানেল তো এইভাবে চালিয়ে দেখানো সম্ভব না, অনেক সময় লাগবে। তো উল্লেখযোগ্য যে চ্যানেলগুলো আছে আমি আপনাদের 2 সেকেন্ড করে দেখানো যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু সর্বশেষ আপডেট এটাই যে এই জাতীয় চ্যানেল কিন্তু এখানে পাচ্ছেন। আর নতুন করে যে চ্যানেলটা যুক্ত হয়েছে সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, MS1 নামে নতুন চ্যানেলটা যুক্ত হয়েছে। এই যে দেখেন আরেকবার দেখাচ্ছি আপনারা, এই মুহূর্তে কিন্তু মুভি চলছে এটা, ঠিক আছে, 50/50 নামে কিন্তু একটা মুভি এখানে চলছে। তো এই যে আরটি নিউজ, রাশিয়ান যে স্যাটেলাইটের কথা বলছিলাম, রাশিয়ান চ্যানেল, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউজ চ্যানেল এটা। তো এই যে চ্যানেল কিন্তু এখানে আপনারা পাবেন। এছাড়া শিক্ষামূলক এখানে বেশ কিছু চ্যানেলও কিন্তু আছে। তো সর্বশেষ আপডেট হচ্ছে DD ফিডিশে যে এই চ্যানেলটা নতুন করে এখানে যুক্ত হয়েছে, 167 নাম্বারে সর্বশেষ যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা নতুন করে এখানে যুক্ত হয়েছে। এই চ্যানেলটা কিন্তু বেল আইকন স্ক্যান দিলে আপনারা এখানে পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাতে করে হবে কি, আপনার আশেপাশে যারা আছেন যারা এই বিষয়গুলো জানেন না তারাও কিন্তু আপনারা এই শেয়ারের মাধ্যমে ভিডিও দেখে জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।